এই যে আমার হবু বউ আসছে, আজকে ফাংশন আছে জানো তো ওই পাড়ায়। কিরে এটা নিলি কেন? রাস্তার কুকুরগুলো পেছনে লাগলে পিটবো। কই কুকুর তো দেখি না, একটু আজ দেখাবো। কুকুরের ঘেউ ঘেউ শুনলে না? ধরো তো দেখি তোমার খাঁচাটা। খাঁচা? এই যে খাঁচা, খাঁচাটা তো চামড়ার চাদর দিয়ে ঢাকা আছে। চাদরটা সরাও, দেখি খাঁচাটায় কতটা জায়গা আছে। এটা সরাবো কি করে? আমি সরিয়ে দিচ্ছি। ও সরাবে। এই এই ওই বাবু, এই এই বাবু যাচ্ছে। এই বাবু যাচ্ছে। আমার এই চাদরটা না বড্ড ভালো, তোমাকেই আমার জামাই বাবু বানাবো। সত্যি বলছিস? হ্যাঁ গো সত্যি। তবে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ কি কি? বল 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 বল। ময়নাদি না পেয়ারা খেতে খুব ভালোবাসে, তোমাকে না ময়নাদিকে পেয়ারা খাওয়াতে হবে, ডাসা ডাসা পেয়ারা। তোর জন্য এই এই এত পেয়ারা নিয়ে যাও। লোক কি ছেলে, মনটা ছেলে, শনটা ছেলে, চুনুন। আগামী রবিবার আমাদের ফাংশন, শুনেছি পলাশপুরেও নাকি ওই দিনকে ফাংশন হবে। ওরা নাকি আমাদের টেক্কা দেওয়ার জন্য কলকাতা থেকে একজন গায়ক আনছে। আমিও ঠিক করেছি, মিউজিক হ্যান্ডস নিয়ে গান গায় এমন একজন গায়িকাকে আমি কলকাতা থেকে নিয়ে আসবো। গায়ের লোকেদের বুঝিয়ে সুঝিয়ে এবার একটু বেশি চাঁদা আদায় করতে হবে। কলকাতা থেকে গায়িকা আসছে শুনলে আমার মনে হয় সবাই দেবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কলকাতা থেকে যে গায়িকা আসার কথা ছিল তিনি মিউজিক হ্যান্ডস পাঠিয়ে দিলেও নিজে এসে পৌঁছতে পারেননি। ওই জায়গায় আপনাদের সামনে গান গেয়ে শোনাবেন আমাদের গায়ের মেয়ে ময়না। আপনারা শুনুন না। ময়না তুমি যাও গিয়ে শুরু করবে। পাগল হয়েছে, দর্শকেরা চেঁচামেচি করছে, এর মধ্যে গান গাইতে গিয়ে মার খাই আর কি। বুঝতে পারছি, কিন্তু আমি যখন কি করি? দিদিমণি আমি গান গেয়ে দেবো? আহ পূজা, সবসময় ইয়ার্কি ভালো লাগে না, দেখছো আমি এখন একটা বিপদে পড়েছি। ইয়ার্কি নয় দিদিমণি, আপনি যদি অনুমতি করেন আমি গান গেয়ে দিতে পারি।